থেকে দেখতে পাচ্ছ ওই দূরে কিন্তু হুগলি ব্রিজটা দেখতে দেখেছে দারুণ কিন্তু লাগছে, যাই না দেখতে পাচ্ছ কিনা ওই দূরে কিন্তু রয়েছে ওই যে উপর থেকে নিচের ভিউটা শুধু দেখো দেখতে পাচ্ছ এখানে ব্যান্ডেজ কতগুলো রয়েছে। তো কি কেমন আছো সবাই, আশা করি সবাই খুবই ভালো আছো। যাই হোক নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। এখন কিন্তু ঘড়ির কাঁটাই বাজে হচ্ছে 1:04 আর আমি কিন্তু রয়েছে হচ্ছে ব্যান্ডেল জংশন। তো যাক ব্যান্ডেলের মধ্যে কিন্তু মোস্ট পপুলার একটা জায়গা হচ্ছে ব্যান্ডেল চার্চ, তো আজকে কিন্তু ওখানটাতেই যাবো। কিন্তু ব্যান্ডেল স্টেশনের বাইরে আছে, এখন আমাদেরকে এখান থেকে টোটো অটো যা কিছু একটা করে যেতে হবে হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো যাক তো ব্লগটা দেখতে হবে, আজকের ব্লগটা সেরা সেরা ইন্টারেস্টিং। তো চলো এখন আমরা যা, মানে আজকে যে লেভেলের ভাই গরম পড়েছে কিছু বলার নেই। তোকে আটটা হবে দাও তো 10 টাকার একটা। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম ব্যান্ডেল চার্চে, এই দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু ব্যান্ডেল চার্চের একদম সামনে দাঁড়িয়ে আছি, গেটের সামনে। তো এদিকটাই কিন্তু চলে গেলে মোমবাতি ধূপকাঠি আরও অনেক জিনিস কিন্তু কিনে নিতে পারবে। তো চলো এখন আমরা যাই ভিতরে। আর দেখতে পাচ্ছ টাইমিং 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর ভিতরে হয়তো কোনো কিছু একটা হবে, যার জন্য দেখতে পাচ্ছ প্যান্ডেল ট্যান্ডেল কিন্তু করছে। আর সেই লেভেলের কিন্তু গ্রো দেখুন। কিন্তু বিভিন্ন ধরনের স্কাপ কালচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যীশু খ্রিস্টের জীবন। এখানটাতে দেখতে পাচ্ছ এরকম কিন্তু বসার জায়গা রয়েছে, তাছাড়া দেখতে পাচ্ছ বড় কিন্তু একটা মাঠ রয়েছে। আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ যাওয়া যায় না, এখানে তালা দেওয়া রয়েছে এখন কিন্তু। বাট দেখতে পাচ্ছ গ্রাউন্ড সেই রকম বড় কিন্তু। আর এই হচ্ছে কিন্তু চার্চ। তো চলো ওর ভিতরেও ঢুকবো, আগে আশেপাশটা একটু ঘুরে নিই। সেই লেভেলের মানে রোদ দিয়েছে দেখতে পাচ্ছ, গা হাত পা ঘেমে কিন্তু পুরো। ও ভাই সেই লেভেলে কিন্তু রোদ আর গরম। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রার্থনা স্থান, ফটো তুলবেন না। এখান থেকে দেখতে পাচ্ছ ওই দূরে কিন্তু হুগলি ব্রিজটা দেখতে দেখেছে দারুণ কিন্তু লাগছে, যাই না দেখতে পাচ্ছ কিনা ওই দূরে কিন্তু রয়েছে ওই যে হুগলি ব্রিজ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যীশু খ্রিস্টের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা জানাই। 2 hours later সো চেক ফাইনালি কিন্তু ব্যান্ডেল চার্চ ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু প্রায় বাজে 7:30-8টা। আর বাড়িতে আসার সময় জাস্ট এখানের মানে আমাদের বাড়ির কাছে দোকান থেকে দেখতে পাচ্ছ এখানে ব্যান্ডেজ কতগুলো রয়েছে, সো এগুলো কিনে এনেছি। কিছু হয়নি, এগুলো এনেছি মেনলি হচ্ছে প্রাঙ্ক করার জন্য। তো প্রাঙ্ক চ্যানেলেই ছাড়বো, যার জন্য প্রাঙ্ক করার জন্য এইগুলো আনলাম। আর এগুলো দিয়ে কি হবে, তাই তো এগুলো দিয়ে হবে হচ্ছে মমি, মানে আমি মমি সাজবো, মানে সারা দেহ মানে পুরো পায়ের নখ থেকে মাথা অব্দি হবে এই সাদা ব্যান্ডেজ দিয়ে পুরো ঢেকে দেবো, মানে মমি সাজবো। সো ওটা প্রাঙ্ক চ্যানেলে আপলোড হবে।
যার জন্য দেখতে পাচ্ছ এখানে কতগুলো ব্যান্ডেজ রয়েছে, দুটো দুটো, চারটে, ছটা, আটটা, দশটা, বারোটা, পনেরোটা, দেখতে পাচ্ছ পনেরোটা ব্যান্ডেজ। যাই না এতে হবে কি না, তবে যতদূর সম্ভাবনা হয়ে যাবে, যা যে দোকানটা কিনলাম মানে একটা ফার্মেসিতে কিনেছি, ও বললো যে মোটামুটি হয়ে যেতে পারে। সো চলো দেখা যাবে এখন হয় কি হয় না, এটা কালকে কি পরশু দিন প্রাণ চ্যানেলে ছাড়বো, এখনও করিনি ভিডিও, বাট ছাড়বো বলে দিচ্ছি। তো যাক কালকে এটা করার ইচ্ছা আছে, এই প্রাণটা যায় না কতদূর কী হবে। চলো এখন আমরা এগুলো ব্যাগে করে দিই। আর এটা হচ্ছে ইনস্টাগ্রাম বানানোর, মানে ইনস্টাগ্রামে রিলস টিলস বানানোর জন্য এটা করেছিলাম, এটাকে ঠিকঠাক করতে হবে, এখনো ঠিকঠাক করা হয়নি। ঠিকঠাক করার পরেই তো চলো আজকের ভিডিওটা বড় করলাম না, এখানেই রাখলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তাহলে লাইক করো, আর যারা চ্যানেলের মধ্যে সবাই অবশ্যই প্রতিবারের মতো যেটা বলি সাবস্ক্রাইবটা করে নাও। চলো আজকের মতো ক্যাম্প।